এরপর সাইফউদ্দিন আহমদ আপনি লিখেছেন, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে 1.37%। সাম্প্রতিক আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে বিগত 10 বছরে জন্মের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। মুসলিম দেশে জন্মহার কমে শতকরা 2 ভাগের নিচে চলে আসাটা আপনি কিভাবে দেখছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই সাইফউদ্দিন আহমদ। আপনি আপনি এখানে যে আপনার তথ্য উপাত্ত দিয়েছেন এবং যে রেশিওর কথা উল্লেখ করেছেন সেটা এক্সাক্ট এটা কিনা আমার জানা নাই, তবে এটুকু আমি নিশ্চিত হয়েছি বিভিন্ন গণমাধ্যমের সহযোগিতা যে আপনার আমাদের দেশে সর্বশেষ আদমশুমারি যেটি হয়েছে এই আদমশুমারি অনুযায়ী মানুষের জন্মের হার কমেছে এবং জন্মের হার দিন দিন কমেই চলেছে দীর্ঘকাল থেকে। তো মুসলিম সমাজে এই জন্মের হার কমা, শুধু মুসলিম সমাজ কেন, আমরা সাধারণভাবেই বলতে পারি যে মানব সমাজে জন্মের হার কমা এটা কখনো ভালো কিছু বই আনতে পারে না। পৃথিবীর অনেক দেশ আছে যারা একসময় অনেক বেশি কঠোরভাবে জন্ম নিয়ন্ত্রণ করেছে বা জন্ম নিয়ন্ত্রণ করার কালচারে তারা অভ্যস্ত হয়ে উঠেছে। এরপর যখন মানুষ জন্ম নিয়ন্ত্রণ করতে করতে একটা বিশেষ কৃষ্টি এবং কালচারে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে, পরবর্তীতে আর সেখানে জন্মের হার বাড়ানো সম্ভব হয়নি। পৃথিবীর বহু দেশ এমন আছে, আমরা একটু তাকালেই দানে বামে দেখব যে দেশগুলোতে জন্মের হার কমে যাওয়ার কারণে বাহিরের লোক এসে এসে দেশে আপনার মানুষের যে সাধারণ আপনার ফ্লো থাকা উচিত সেটা তারা রাখছে বা ধরে রাখছে, এবং অনেক দেশে জন্মের হার বাড়ানোর জন্য প্রণোদনা দিয়ে যে সন্তান জন্ম দান করলে তার জন্য বিশেষ আপনার ভাতা থাকবে, বিশেষ ধরনের সুযোগ সুবিধা থাকবে, এত সত্ত্বেও সেখানে কিন্তু সন্তান জন্মের হার বাড়ানো যাচ্ছে না। মানুষ কখনো বোঝা নয়, মানব সম্পদ, মানুষকে সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারলে সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু মানুষ বেড়ে গেলে আমরা বিপদে পড়ে যাব এমনটি অজ্ঞানতা ছাড়ার কিছুই নয়। পৃথিবীতে মানুষ যখন বাড়ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকও বৃদ্ধি করছেন, মানুষের মাথায় এমন সব বুদ্ধি দিচ্ছেন যা দিয়ে মানুষ অনেক বেশি খাবার উৎপাদন করছে এবং থাকার জন্য অনেক নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করছে যাতে অল্প জায়গায় অনেক বেশি মানুষ থাকতে পারছে ইত্যাদি ইত্যাদি। তো যার কারণে মানুষের জন্মের এভাবে নিয়ন্ত্রণ করা বা আপনার কমিয়ে আনা, জন্মের হার কমিয়ে ফেলা কোনো দেশের জন্য কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। ইহুদিরা, তাদের ব্যাপারে আমি অনেক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনেছি যে তাদের অনেক সন্তান সন্ততি হতো। এখন ঠিক কোন অবস্থা আছে তা আমি জানি না, কিন্তু একটা সময় তাদের অনেক সন্তান সন্ততি হতো। এবং অনেক খ্রিস্টানদের বক্তব্য আমি নিজে শুনেছি যারা তাদের সমাজের সন্তান সন্ততি কমে যাওয়াটাকে তাদের জন্য দুঃখের বিষয় এবং নানা দিক থেকে কষ্টের বিষয় হিসেবে উল্লেখ করেছে। সন্তান সন্ততি থাকলে মানুষ আর্থিক যদি অনটনও থাকে তারপরও মানুষ ভালো থাকে, ডিপ্রেশন মানুষকে গ্রাস করে না। পশ্চিমা দুনিয়া সহ যেসব দেশে আপনার এক দুটি সন্তানের বেশি মানুষ সন্তান গ্রহণ করে না বা জন্ম নিয়ন্ত্রণে যারা খুব বেশি অভ্যস্ত হয়ে পড়েছে সেই দেশগুলোতে আপনি দেখবেন যে ডিপ্রেশনের পরিমাণ অনেক বেশি। এক বা দুটি সন্তানের উপরে যারা নির্ভর করছে তারা যতটা সুখী তার চাইতে বেশি সন্তানের বাবা মারা অনেক বেশি সুখী। আপনি আমাদের দেশের চারপাশটা আপনি লক্ষ্য করলে নিশ্চিত হতে পারবেন এই বিষয়টি, যে যারা বলছে যে অল্প সন্তান হলে ও কম সন্তান হলে সেটা সুখী পরিবার হয় তারা সত্য কথা বলছেন না। এক বা দুটি সন্তান হলে তারা নষ্ট হয়ে গেলে আর আসলে সান্ত্বনার তেমন কোনো জায়গা থাকে না, পক্ষান্তরে অনেক বেশি সন্তান থাকলে বা আরও কয়েকজন সন্তান থাকলে সেক্ষেত্রে আপনার দু চারজন আল্লাহ না করুন অমানুষ হলেও বা এক দুজন অমানুষ হলেও কেউ না কেউ ভালো ঠিকই হয়। তো আমরা দেখেছি যে সন্তান বেশি হয়ে যাওয়ার কারণে কোনো পরিবার দেউলিয়া হয়ে গেছে, অভাব অনটনে আর খেতে পারে না, শুধু বেশি হওয়ার কারণে কষ্টে পড়ে গেছে, ব্যাপারটি এরকম নয়। বিধায় জন্মের নিয়ন্ত্রণকে সরিয়ে যায় একেবারে নিষিদ্ধ করে সাধারণভাবে ঢালাওভাবে, ব্যাপারটি এরকম নয়, বরং শর্ত সাপেক্ষে জন্মের নিয়ন্ত্রণ করা জায়েজ আছে যখন সেটা যৌক্তিক কোনো কারণ থাকবে লিমিটেড সময়ের জন্য। কিন্তু জাতিগতভাবে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটিকে যেভাবে দেখা হচ্ছে এটি নেহায়েতই ভুল। আমাদের সন্তান যত বেশি হবে তত বেশি আমাদের ঘর ভর্তি থাকবে, আমাদের ডিপ্রেশন কম হবে, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য বেশি হবে। হ্যাঁ, এটা ঠিক যে হয়তো উপার্জন কম হলে আমরা খাবার কম খেতে পারবো, হয়তো বিলাসিতা আমাদের একটু কম হবে, কিন্তু এটি কখনো আমাদের জন্য বোঝা নয়। এই দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।